আসসালামু আলাইকুম আফসানা, স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আর আজকে আমি একদম ঘরোয়া মশলায় কম তেল ঝাল দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি। পাবদা মাছের ঝোল রান্নার জন্য আমি এখানে 10 পিস পাবদা মাছ নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার আগে অবশ্যই আমি কেটে নিয়েছি। আর সম্পূর্ণ রান্নাটা করব মিডিয়াম হিটে। এ পর্যায়ে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যান গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ পরিমাণ মতো, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। সেই সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা আমরা দেবো স্বাদ মতো। এখন এই সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব। যখন সবগুলো মশলা ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। আবার আমি সবগুলো মশলা ভেজে নিব আর অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখবো। পাবদা মাছ রান্না করতে সময় লাগে না। এখন এই মশলা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিব অল্প একটু পানি। অল্প পরিমাণে একটু পানি দেওয়া হয়ে গেলে আমি যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি সে মাছগুলো এখন দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেখে নেব, তবে বেশি নাড়াচাড়া করা যাবে না। পাবদা মাছ এমনিতেই অনেক নরম। আর মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। 3-4টে কাঁচামরিচ দিলেই হবে। আমি যেহেতু এখানে গুঁড়ো লাল মরিচও ব্যবহার করেছি, কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছ সেদ্ধ হওয়ার জন্য। আমি পাবদা মাছ একটু ঝোল রাখবো, যেহেতু একটু পাবদা মাছ ঝোল ঝোলই ভালো লাগে। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না পানি দেবার পরে, তাহলে মাছটা এমনি নরম ভেঙে যাবে। পানিতে বলক চলে এসেছে, এখন অপেক্ষা করছি ঝোলটা গায়ে গায়ে চলে আসার জন্য। আমি এরকম ঝোলই রাখবো। তো আমার রান্না শেষ, আমি নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করছি। দেখলেন তো কত সহজে এবং তাড়াতাড়ি রান্না হয়ে গেল পাবদা মাছের ঝোল। আপনারা বাসায় যে কেউ এভাবে বানিয়ে নিতে পারেন, আমার চেয়ে ভালো অনেক রান্না করেন আমি জানি। তো আমি আমার মতো করে রান্না করেছি। যদি ভালো লাগে তাহলে চাইলে একটা লাইক দিতে পারেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। তো আজ এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।